কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী বিগত 91 দিনের নিরিখে বর্তমানে দেশজুড়ে সংক্রমণের সংখ্যা 50,000-এর নিচে নেমে এসেছে। যদিও বিশেষজ্ঞদের আশঙ্কা চলতি বছরের সেপ্টেম্বর অক্টোবরের মধ্যেই আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ। এর মধ্যে সামান্য আশার আলো দেখাচ্ছেন নীতি আয়োগ কমিটির সদস্য ডাক্তার ভিকে পল। তার মতে করোনার তৃতীয় ঢেউ রোখা সম্ভব যদি আমরা সঠিকভাবে করোনাবিধি মেনে চলি। ভ্যাকসিনেশনেও বিশেষ জোর দিয়ে তিনি বলেছেন করোনার তৃতীয় ঢেউ মারাত্মক হয়ে উঠতে পারে মানব শরীরে, তাই ভ্যাকসিন নিলে সেই ভয়াবহতা রোখা সম্ভব। সঠিকভাবে করোনাবিধি মেনে এবং ভ্যাকসিন নিয়ে অনেক দেশ করোনার দ্বিতীয় ঢেউ থেকে রেহাই পেয়েছে। প্রসঙ্গত শনিবারই দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া বলেছেন আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে আছড়ে পড়তে চলেছে করোনার তৃতীয় ঢেউ, তাই মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি কোভিড বিধি অবশ্যই মানতে হবে। এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সোমবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি। কোউইন অ্যাপের ডেটা অনুযায়ী প্রথম দিনে 86 লক্ষের বেশি ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে প্রতিদিন 1 কোটি ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যই কেন্দ্রীয় সরকারের। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।